বিকেলের বিতর্কের বিষয় দুর্নীতিকে প্রশ্রয়। আমরা কি বলছি আসলে, দুর্নীতিকে কে প্রশ্রয় দিচ্ছে, কোন দুর্নীতি? আজকে ডেভেলপমেন্ট বললেই বুঝতে পারবেন। বেআইনি ভাবে পাওয়া চাকরি বাতিল হোক বলছে কলকাতা হাইকোর্ট, বলছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে সরকার চায় সবার চাকরি বজায় থাকুক। আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন কারোর চাকরি যাক তিনি চান না, আজ আবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন। তার মানে বেআইনি নিয়োগ বহাল থাকবে, তার মানে অযোগ্য যারা যারা অন্য পথে অসাধু উপায় চাকরি পেয়েছেন তারাও থাকবেন সিস্টেমে, তার মানে এই অবস্থান সরকারের কি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া নয়? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারই চান না কোনো ব্যক্তির কাজ চলে যাক, কারণ একজন ব্যক্তির কাজ চলে যাওয়া মানে তার শুধু ক্ষতি নয়, তার উপর নির্ভর করে থাকা তার পরিজন আত্মীয় স্বজনদেরও ওদের সেই বিপর্যয় নেমে আসে। আবার তিনি এটাও চান না যে কোনো যোগ্য প্রার্থী বঞ্চিত হন, তাই তিনি কেউ যাতে বঞ্চিত না হয় তার জন্য প্রয়োজনে সুপার নিউমারি পদ সৃষ্টি করে প্রত্যেককে নিয়োগ করে ইচ্ছে পোষণ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বেশ কয়েক মাস আগে তো একই কথা বলেছিলেন, কারোর চাকরি যাক তিনি চান না। শুনুন, এখনো রেডি আছে টিচারদের, আরো 5,000 আমি ক্যাবিনেটে করেছি যারা ডিপ্লয় হয়েছিল তাদের জন্য। যারা সিপিএম এর লয়ার দাঁড়িয়েছেন বিকাশ বাবুদের গিয়ে বলুন, বিকাশ বাবু আপনার তো পয়সার অভাব নেই, আপনি কেস করে আমাদের ছেলে মেয়েদের চাকরি বন্ধ করে দিলেন। তৃণমূলের প্রতিনিধি এখনো নেই, না হলে তাকে প্রশ্ন করতাম। আমি বাকিদের কাছে জানি সতরু। দেখুন, প্রথম কথা হচ্ছে ব্রাত্য বসু যেটা বলেছেন, এই কার চাকরি থাকবে আর কার চাকরি থাকবে না এটা ব্রাত্য বসুও ঠিক করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন না, ঠিক করবে আদালত। এটা আদালত অবধি না গেলেই ভালো হতো, চলে গেছে যখন ঠিক করবে আদালত। আদালত বললো অঙ্কিতা অধিকারী চাকরি থাকবে না, পেরেছেন ব্রাত্য বসু মমতা ব্যানার্জি আটকাতে পারেননি তো, বাকিদেরটাও এইভাবেই যাবে। চোরাই পথে যারা চাকরি পেয়েছে তাদের এভাবেই চাকরি যাবে, ওরা আটকাতে পারবে না। কিন্তু তার চেয়ে যেটা ইম্পর্টেন্ট কী আমি বলছি, দেখো এখানে না এটা কোনো মোরালিটির প্রশ্ন নয়, তৃণমূল কংগ্রেসের মোরাল বলে কিছু নেই সেটা অন্য কথা, কিন্তু ওরা যেটা বলছেন এটা খালি ব্যাড গভর্নেন্স বা ব্যাড মোরালিটি নয়, এটা তৃণমূলের পলিটিক্যাল কম্পালশন। ওর জায়গায় তুমি থাকলে তোমাকেও এটা বলতে হতো, আমি থাকলে আমাকে ওটা বলতে হতো। তার কারণটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে অযোগ্যরা চাকরি পেয়েছে তারা কিন্তু এমনি এমনি পায়নি, তারা কিন্তু টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। একেবারে পার্থ চট্টোপাধ্যায়, অঙ্কিতা অধিকারী, এই কী বলে অর্পিতা মুখার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে ছিল, আর গোটা বাংলার পাড়ায় পাড়ায় স্টেট ব্যাঙ্ক অফ তৃণমূলের ব্রাঞ্চ খোলা ছিল, ওখানে গিয়ে টাকা জমা দিয়েছে, নিচ থেকে ওপর অব্দি টাকা গেছে, তার বিনিময়ে চাকরি হয়েছে। এবার যদি সেই চাকরি না থাকে তাহলে এই পশ্চিমবাংলায় দুয়ারে শ্রীলঙ্কা প্রকল্প চালু হয়ে যাবে তৃণমূল নেতাদের বাড়ির সামনে। এই পশ্চিমবাংলায় তৃণমূলের আর একটা পার্টি অফিস একটা নেতার বাড়ি আসতে থাকবে না, যারা কিনা যে পার্টি অফিসে বসে আর যে নেতার বাড়িতে বসে এদের থেকে টাকা নেওয়া হয়েছে। সুতরাং এটা কম্পালশন থেকে বলছি, দুয়ারে শ্রীলঙ্কা আটকানোর জন্য ওই এই আশ্বাস দিতেই হবে ওদেরকে যে আপনাদের চিন্তা নেই, হুট করে আমাদের বাড়ি চলে আসবেন না, আপনাদের চাকরি থাকবে। কিন্তু জেনে রাখুন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন একজনেরও চাকরি থাকবে না। দেখো, যাদের থেকে টাকা নিয়েছে, টাকা নিয়ে যাদেরকে চাকরিতে রাখতে চাইছে, এটা তৃণমূলের দুর্নীতি তো একটা দিক গেল। তুমি বলো তো, টাকার বিনিময়ে চাকরি পাওয়াটা যদি স্কুলে ক্লাস নেয়, ওই ক্লাসে যে বাচ্চাগুলো পড়ছে সেই বাচ্চাগুলো কী শিক্ষা, কী আপব্রিঙ্গিং পাবে? ওরা দাঁড়িয়ে রাজ্যের একজন শিক্ষামন্ত্রী এইভাবে ঘোষণা করছেন যে অযোগ্যদেরকে আমরা বছরের পর বছর শিক্ষক করে রেখে পশ্চিমবাংলার, এটা খালি চাকরি প্রার্থী না শিক্ষা প্রার্থীদের প্রশ্ন, পশ্চিমবাংলার বাচ্চাদেরকে কুশিক্ষা দেবো, তাদের জীবনে সর্বনাশ করবো, এটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বরদাস্ত করবো আমরা? সত্যিই তো, শিক্ষক হওয়ার যোগ্যতা যার নেই তিনি কেন থাকবেন সেই চেয়ে? ফাইনালি এসেছে সুদীপ, থ্যাংক ইউ লেট আসার জন্য। তিনজনই কথা বলে ফেলেছেন, প্রত্যেকের একটা মূল বক্তব্য। আজ ব্রাত্য বসু বললেন সবার চাকরি যাতে থাকে সরকার কোর্টকে আবেদন জানাবে, আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কারোর চাকরি যাক তিনি চান না, আসলে এটা পলিটিক্যাল কম্পালশন, টাকা নেওয়া হয়েছে তাদের কাছে মুখ থাকবে না। দুটো প্রস্তাব আমরা দিয়েছি, যে 14,000 সেই 14,000-এর চাকরি, এবং যারা মানে বিতর্কিত তাদেরকে রেখেও একটা, এবং আরেকটা হচ্ছে যারা বিতর্কিত যে প্যানেল তাদেরকে বাদ দিয়ে বাকি যে 14,000 তাদেরটা। আমরা বলেছি কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তাড়াতাড়ি নিক, এবং আমরা কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। কোর্ট যত তারা যে রায় দেবে, কোর্ট যা বলবে আমরা সেটা করব, তার বাইরে যাওয়ার উপায় নেই, শুধু উপায় নেই, কোর্ট যা বলবে সেটা করতে হবে। দুটো প্রস্তাব আমরা সরকারের পক্ষ থেকে রেখেছি উৎসবের মরশুমে, এই কথাটা আমরাও কখনো দেখতে চাই না কেউ রাস্তায় বসে দিন কাটাক, বা এটা তো বাংলা ত্রিপুরা নয় যে পুলিশ দিয়ে জল কামান দিয়ে যারা কর্তব্য যারা শিক্ষক রাস্তায় বসেছিলেন তাদের উপর যেভাবে অত্যাচার হয়েছে। আমরা একটাই আবেদন কোর্টের কাছে যে যত শীঘ্র সম্ভব
এই নিষ্পত্তি করা হোক এবং তারা কি আপনিও মানছেন পুলিশ অত্যাচার করেছে। আমি বলতে পারি, প্রথম কথা সুদীপ যারা বলেছে ফ্যাকচুয়ালি সঠিক কথা বলেছে। গতকাল ত্রিপুরাতে 10,323 জন যে মানে যারা শিক্ষক যারা কিনা এম্প্যানেল, যেভাবে বিজেপি সরকারের পুলিশ মেরেছে কোনো সভ্য সমাজে কল্পনা করা যায় না। তার পাশাপাশি আমি সুদীপকে এটাও মনে করাই, সুদীপ একই রকমভাবে কল্যাণী থানার সামনে এই বাংলা শিক্ষকদেরকেও মেরেছিল মমতা ব্যানার্জির পুলিশ। কদিন আগেকার ঘটনা তুমি জানো, তোমার এটা মনে না থাকার কোনো কারণ নেই। এমনভাবে মেরেছিল, লালবাজারের লকআপে গলায় দড়ি দিয়ে সুইসাইড করতে গেছিল একজন এসএসসি কোয়ালিফাই করা শিক্ষক। যাই হোক, আমি ওই প্রসঙ্গ সরিয়ে রেখে বলছি, সেটা অন্য বিতর্ক। একদম তার ভিডিও ভাইরাল হচ্ছে, আমি সরিয়ে রেখে করতে যাচ্ছেন ভিডিও করে, সেটা অন্য বিতর্ক, আমরা সেই প্রসঙ্গে যাব না। বিষয়টা তো করেছে না, না আমরা মারাও গেছে, আত্মহত্যা একাধিক আত্মহত্যা ঘটনা ঘটেছে, ওদের দুর্দশা নেই পুলিশের এটা বলা যায় অবশ্যই। দ্বিতীয় কথা হচ্ছে আজকে সুদীপ, দেখো প্রশ্নটা খুব সহজ, প্রশ্নটা হচ্ছে আজকে যেটা ব্রাত্য বসু বলেছেন তার মানেটা হচ্ছে এই দাঁড়ায় যে যারা যোগ্য তারাও চাকরি পাবে 10 বছর পরে হলেও, এবং যারা যোগ্য নয় যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারাও সেভাবে বহাল থাকবে। এইটা কেন থাকবে তুমি আমায় বলো? দুটো প্রস্তাব রেখেছি, বারবার একটার কথা কেন বলা হচ্ছে? আমরা বলছি যারা পেয়ে গেছে তাদেরটাও থাকলো, বাকি 14,000 ও থাকলো। এসএসসি এটা করছে যে কারা মেরিট লিস্টে যারা যোগ্য সেই এসএসসি করছে। আমরা দুটো প্রস্তাব দিয়েছি কোর্টের কাছে, কোর্ট যেটা বলবে আমরা সেটা করব। আরে বাবা, এক মিনিট এক মিনিট, তার কারণ হচ্ছে ব্রাত্য বসু আজকে পরিষ্কার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রেফার করে ওনাকে কোর্ট করে যে স্বয়ং রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর এটা ইচ্ছা যে যারা তোর একুলো থাক ওকুলো থাক, যারা যোগ্য তারাও চাকরি পাক, যারা ঘুষ দিয়েছে তারাও তাহলে চাকরি পাক। সুদীপ সুদীপ এক মিনিট, সুদীপ প্রশ্নটা শোনো, সুদীপ প্রশ্নটা শোনো, অঙ্কিতা অধিকারী অযোগ্য, মানে অযোগ্য ইন দ্য সেন্স ওই ক্যাটাগরিতে তিনি অযোগ্য, তবু তিনি চাকরিটা পেয়েছিলেন, কোর্ট বললো চাকরি থাকবে না, ফেরত দিতে হলো মাইনে। তোমাদের যে এক মিনিট, আমরা এগুলোকে প্রশ্রয় দিচ্ছি না, শোনো প্রশ্ন শোনো তারপরে উত্তর দাও। তোমাদের ইচ্ছা অনুযায়ী অঙ্কিতাও থাকবে, ববিতাও থাকবে, রাইট? তোমাদের তাই তো বলছো, তাই তো বলছো, যারা চাকরি পেয়েছে তারা থাকবে, কেন অঙ্কিতারা থাকবে? প্রশ্ন এখনো শেষ হয়নি, একটা প্রস্তাব নিয়ে কেন চলো, প্রশ্ন এখনো শেষ হয়নি, প্রশ্নটা শোনো না, আপনি এটা কেন বলছেন? মানবিক সু এটাও শুনছেন না, আপনি উত্তর দেবেন কি করে? শুনুন, আপনি দুটো প্রস্তাব নিয়ে আলোচনা করুন। আপনি এটা বলছেন, এটা ব্রাত্য বসু বলছেন, আপনি কেন এটা বলছেন না যে ব্রাত্য বসু এটাও বলেছেন? তৃণমূলের কাছে উত্তর নেই, প্রশ্ন পর্যন্ত শুনতে চাইছে না তৃণমূল। আচ্ছা, আমি একটা জিনিস উত্তর দিতে চাইছি না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা কথা বলুন, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে সরকারে আছেন, যে শপথ নিয়ে, সংবিধানের শপথ নিয়ে সরকার চালাচ্ছেন, তিনি যদি দুটো প্রস্তাব দিয়েও থাকেন তার মধ্যে একটা প্রস্তাব বেআইনি হয়, একটা বেআইনি প্রস্তাব না একটা সরকার বেআইনি নয়, সেটা অনেক পরের প্রশ্ন। প্রসঙ্গ হচ্ছে এটা তো আছে পার্ট অফ টু ডিসিশনস বা টু রিকোয়েস্ট। তুমি যেটা বলছো যে অঙ্কিতাও থাকবে ববিতাও থাকবে, অঙ্কিতা থাকবে কেন? এবার প্রশ্নটা কেন দেওয়া হলো? এটা তো বলা হলো, অঙ্কিতা এই অপশনটাই তো কেন থাকবে, এই প্রস্তাবটাও তো দেওয়া হলো, হবে কেন? যে আমরা কেন বলবো না, আমি তো দ্বিতীয় প্রস্তাবটাও বলছি, দ্বিতীয়টাদের বাদ দিয়ে সেটা খুব ভালো প্রস্তাব, সেটা খুব ভালো প্রস্তাব, খালি সেটাই বলতে করছে না, খালি সেটাই বলতে দুর্নীতির কেস কোর্টে গেছে না, তাহলে কোর্টে কাজ করে যেন যদি মুখ্যমন্ত্রী কথা বলে। আজকে ব্রাত্য বসু কোর্ট করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিকলি এই কথাটা বলছেন না কেন, এটা বিধানসভার চৌহদ্দির মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কেন বলছেন? এটা বিধানসভার বাইরে এসে তো একবারও বললেন না। কোন কথা? যে আমি কারুর চাকরি খেতে চাই না, না আমরা শোনালাম তো বক্তব্য, জনসভায় বলেছেন, বিধানসভার মধ্যে জনসভায় বলেছেন মমতা, আমরা প্রথমেই শোনালাম, তুমি চাইলে আরেকবার জনসভায়, কিউ দেখো জনসভায় এটা মুখ্যমন্ত্রী বললেন তো, যেদিন এটা এক সেকেন্ড, যেদিন এটা মুখ্যমন্ত্রী বলেছিলেন জনসভায় দাঁড়িয়ে যে বিকাশ বাবুর জন্য একদিন ধরে চাকরি আটকে আছে, এইটা বলার কয়েকদিন পরেই পার্থ বাবুর বান্ধবীর খাটের তলা থেকে টাকা পাওয়া গেল। বিকাশ বাবু কি ভুল করেছিলেন আদালতে গিয়ে? ভালো হতো পার্থ চ্যাটার্জি যদি টাকাটা হজম করতে পারতো, এক। দ্বিতীয় কথা হচ্ছে দেখো, কিউ ও বারবার করে অঙ্কিতার কথা রেফারেন্স দিচ্ছে যে আদালত বলেছে আমরা মেনে নিয়েছি, প্রথম কথা না মানার কোনো সুযোগ নেই কোনো সরকারের কাছে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের রাজ্যে তোমরা জানো এসএসসিতে কেউ যদি বেআইনিভাবে চাকরি পেয়েও থাকে, এসএসসি একটাই প্রভিশন রয়েছে, এসএসসি স্কুল সার্ভিস কমিশন তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারে, রাজ্যের সরকার পারে। তা না করে কেন আদালত লাগলো অঙ্কিতা অধিকারীকে তাড়াতে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন এসএসসি এটাকে প্রশ্রয় দিল? আদালতে গেলে চাকরি পাবো এরকম একটা পারসেপশন বাংলার মানুষের তৈরি হয়েছে, চাকরি পেতে গেলে আদালতে যেতে হবে, তবে গিয়ে চাকরি পাবে, রাস্তায় বসে অনশন করতে হবে, ন্যায্য চাকরি, সঠিক চাকরি, আবার তো মামলা হয়েছে। সেখানে তোমরা বলছো অঙ্কিতাও থাকবে পাশে ববিতাও থাকবে, কেন এই অযোগ্যদের মধ্যে আপনি
অঙ্কিতা ববিতার নামটা বারবার বলছেন কেন? ববিতা অযোগ্য না, ববিতার নাম বলছেন না, ববিতা অযোগ্য না। ও সরি, অঙ্কিতা সহ যে একটা আপনি অঙ্কিতার কথা বারবার বলছেন, আপনার মনে হয় যে আমরা যে জিনিস দেখেছি তারপরে তৃণমূল কংগ্রেস এই অঙ্কিতাদের সমর্থন করে? একেবারেই করে না, আমরা বলছি তো করে না। আচ্ছা কেন জিরো টলারেন্স এদের রাখতে চাইছেন? এবং এই জায়গা থেকে আমরা বিষয়টা কোর্টের উপর ছেড়েছি যে কোর্ট কি বলবে। আমি আবার বলছি, তৃণমূল যদি অঙ্কিতাদেরকে সমর্থন না করত তাহলে স্কুল সার্ভিস কমিশনই অঙ্কিতাকে চাকরি দিত। ভাই আমি ইন্টারাপ্ট করছি তোমাকে, একবার প্লিজ বলে নি। এক মিনিট, সে তো আগে, সে তো আগে 10 মিনিট বলবে তুমি। ভোট অঙ্কিতার বাবাকে রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী করলেন, এক কোর্টকে লাগলো অঙ্কিতাকে চাকরি থেকে তারা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি শুরুতেও যে কথা বলেন তা ও শুধু বাসেনি, ও শুনতে খারাপ লাগবে, কিন্তু আমি ওর সামনে বলছি, যাদের কাছ থেকে অঙ্কিতা কি বলে ওই অর্পিতার অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে যে ছেলে মেয়েগুলোর টাকা পাওয়া গেছে, যদি ওই ছেলে মেয়েগুলো চাকরি যায় তাহলে ওদের শরীরে একটা হারা রাস্তা থাকবে না। দুয়ারে শ্রীলঙ্কা প্রকল্প হবে পশ্চিমবঙ্গ।